হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপডেটের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে শেয়ার করবো মাইগ্রেশন, আজকের অনেক কটা পয়েন্ট শেয়ার করবো এবং সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। আর আপনারা তো অলরেডি পুরনো রাইডারগুলো জানেন, নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করলাম সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আজকে শেয়ার করবো মাইগ্রেশন। মাইগ্রেশন আজকে অনেক কটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করবো। এক, হোয়াট ইজ মাইগ্রেশন? মাইগ্রেশন এই যে টার্ম যারা নতুন শুনছি তাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে মাইগ্রেশন কী, বা যারা অলরেডি জানে তাদেরকে আরেকবার বলে দেবো। তারপরে হচ্ছে যে রেগুলার ভার্সেস অফ ডিস্টেন্স, রেগুলার ডিস্টেন্স কোন কোন ক্ষেত্রে মাইগ্রেশন সাধারণত লাগে। তারপরে হচ্ছে ওয়েন ইটস নিডেড, কখন এটা দরকার পড়ে, কখন আপনি এটাকে আবেদন করবেন। এবং তার সাথে কলেজ লিভিং সার্টিফিকেট খুব ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি আমি এই ভিডিওটা আশা করব যারা ফাইনাল সেমিস্টারের স্টুডেন্টস বা যারা অলরেডি পাস আউট তারা সবাই এই ভিডিওটা দেখছে, শেয়ার করছে বন্ধুবান্ধবদের কাছে, কারণ খুব ইম্পর্টেন্ট কলেজ লিভিং সার্টিফিকেট, সেটাও শেয়ার করব। এবং তার সাথে কী কী সাধারণত ডকুমেন্টস লেগে থাকে এই মাইগ্রেশন তোলার সময়, সাধারণত কীভাবে অ্যাপ্লাই হয়ে থাকে। এবং আরেকটি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডুয়েল ডিগ্রি, অর্থাৎ ডুয়েল ডিগ্রি যারা আমি একটা ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে, যে দুটো ডিগ্রি আপনি একসাথে অ্যাচিভ করতে পারছেন, রেগুলার ডিস্টেন্স অথবা দুটো রেগুলার। ইউজিসি যেটা এপ্রিল মাসে বলে দিয়েছে, মাইগ্রেশনের তার সাথে কী কানেকশান সেটাও শেয়ার করব। তো চলুন দেখে নিচ্ছি প্রথমত ভিডিওটা। এবং হ্যাঁ, এটাও বলে দিই, এটা কিন্তু রাজ্যের প্রায় সবকটি ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য এই ভিডিওটা আমি তৈরি করছি। প্রথমত মাইগ্রেশন, মাইগ্রেশন কী? ধরুন আজকের আপনি এ নামক বিশ্ববিদ্যালয় থেকে আপনি ধরুন আজকে গ্র্যাজুয়েশন করেছেন। এবারে আপনি এ নামক বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করে আপনি ধরুন বর্তমানে পিজি করার প্ল্যানিং করছেন, পোস্ট গ্র্যাজুয়েশন করার প্ল্যানিং করছেন, বা অন্যান্য কোনো কোর্স করার প্ল্যানিং করছেন, কোনো তো আবার ধরুন LLB করার প্ল্যানিং করছেন 3 বছরের, বা যে কোনো ধরনের কোর্স করার প্ল্যানিং করছেন, সেটা করছেন ধরুন আপনি বি নামক কোনো বিশ্ববিদ্যালয় থেকে। তাহলে এতে তো আপনি অলরেডি গ্র্যাজুয়েশন করছিলেন, আপনি তো অলরেডি ধরতে গেলে পড়াশোনা করছিলেন, বা যারা বিটেক করছিল ধরুন যারা তারা MTech অন্য জায়গা থেকে করছে, বা ডিপ্লোমা করছিল যারা ল্যাটার এন্ট্রিতে বিটেকে ভর্তি হচ্ছে, তো এরকম স্টুডেন্টস যারা রয়েছে তাদের, তারা তো এই ইউনিভার্সিটি থেকে অলরেডি পড়াশোনা করছে। এবার তারা যে বিতে যাবে কীভাবে যাবে, এবার এই বিতে যাবার জন্য তাদের তো আলটিমেটলি প্রথম একটা ডকুমেন্টস লাগে, সেই ডকুমেন্টসটার নাম হচ্ছে মাইগ্রেশন। অর্থাৎ, এবং এই ডকুমেন্টসটা কেন লাগে এটাও ভালো করে বুঝতে হবে, আপনি যখন এই ইউনিভার্সিটিতে পড়তেন তখন আপনার রেজিস্ট্রেশন হয়েছিল, এই রেজিস্ট্রেশনটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ দেখুন, আপনি মেবি 2015 সালে বা সবে ভর্তি হয়েছেন, বা 2022 ধরছি সবে ভর্তি হয়েছেন কলেজে, আপনি ধরুন 23, 24, 25 তো আপনার ফাইনাল ইয়ার কমপ্লিট হয়ে যাওয়ার কথা, কিন্তু প্রত্যেকটি ইউনিভার্সিটি মোটামুটি 5 বছর অবধি সময় দেয়, আপনি গিয়ে 26 বা 27 গিয়ে পাশ করলেন, তা কোনো অসুবিধা নেই। মাইগ্রেশন কিন্তু এই 22-23 এই রেজিস্ট্রেশন কিন্তু আপনার এই 22-23 আপনার থেকে যাবে গ্র্যাজুয়েশনে, প্রত্যেক সারা জীবন থেকে যাবে এই ডকুমেন্টসটা। তো তার ফলে এটা খুব ইম্পর্টেন্ট ডকুমেন্টস হচ্ছে এই যে রেজিস্ট্রেশন, যেটা ধরতে গেলে হয়ে যায় প্রত্যেকটা বছর হয়, প্রত্যেকটা যখন যখন নতুন ভর্তি হয় তখন তখনই রেজিস্ট্রেশন হয়। এই রেজিস্ট্রেশনটা অ্যাকচুয়ালি যেহেতু আপনি এই ইউনিভার্সিটি আন্ডারে হয়ে রয়েছেন কিন্তু আপনি বর্তমানে বি ইউনিভার্সিটিতে ট্রান্সফার করছেন, তাই আপনার মাইগ্রেশন দরকার পড়ে। অর্থাৎ হোম ইউনিভার্সিটি থেকে আদার্স ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন সেখানে আপনি যখন যাচ্ছেন, লাইক আপনি ধরুন MBA করার প্ল্যানিং করছেন, বা ধরুন আজকে যে কোনো ধরনের কোর্স করার প্ল্যানিং করছেন আপনি অন্য ইউনিভার্সিটি থেকে, সাধারণত সার্টিফিকেট কোর্সের ক্ষেত্রে মাইগ্রেশন লাগে না, কিছু কিছু জায়গায় ডিপ্লোমার ক্ষেত্রেও চায়, কিছু কিছু জায়গায় ডিপ্লোমা করলেও ইউনিভার্সিটি কিন্তু রেজিস্ট্রেশন করায়, কারণ ইউনিভার্সিটি আন্ডারে যেহেতু পরীক্ষা হচ্ছে বলে। কিন্তু সেই সমস্ত জায়গাতে মাইগ্রেশন চায় না সাধারণত, কিছু কিছু জায়গায় সাধারণত 90-100% জায়গাতে ডিগ্রি লেভেলেই মাইগ্রেশন চায়, তবে ডিপ্লোমার ক্ষেত্রেও কিছু জায়গা আছে যেখানে কিন্তু PGDM করলেও মাইগ্রেশন চায়। এবার যদি চলে আসি যে রেগুলার অর ডিস্টেন্স, প্রথমত রেগুলারে 100% জায়গায় মাইগ্রেশন লাগে। আপনি UG থেকে PG করছেন, বা কোনো হায়ার স্টাডিজ করছেন, বা অন্য কোনো একটা ডিগ্রি থেকে আপনি অন্য একটা ডিগ্রি করছেন, যদি আপনি রেগুলারে পড়াশোনা করেন আপনার 100% মাইগ্রেশন লাগবে, কারণ আপনাকে সেই ইউনিভার্সিটি অর্থাৎ যেটা পরবর্তী ইউনিভার্সিটি তার আন্ডারে আপনাকে কিন্তু ধরতে গেলে রেজিস্টার করতে হবে, তার জন্য প্রিভিয়াস ইউনিভার্সিটি থেকে আপনাকে মাইগ্রেট হতে হবে যে আমি আর এই ইউনিভার্সিটি অন্তর্ভুক্ত নই। এবং তার সাথে DDE অর্থাৎ ডিস্টেন্স কিন্তু ডিপেন্ড করে, অনেকে নেয় অনেকে নেয় না। লাইক অনেক জায়গায় যেমন ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি ইগনু, তারা কিন্তু মাইগ্রেশন নেয় না। আবার এরকম অনেক ইউনিভার্সিটি আছে তারা কিন্তু মাইগ্রেশন চায়, যেমন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু মাইগ্রেশন চাইলেও চাইতে পারে। তো এগুলো অ্যাকচুয়ালি আপনার ডিপেন্ড করে ইউনিভার্সিটি ওয়াইজ। তো এইটা বোঝা গেল। তার ফলে হোয়াট ইজ মাইগ্রেশন, মাইগ্রেশন কী, একটা ইউনিভার্সিটি থেকে অন্য ইউনিভার্সিটি স্থানান্তরকরণ, রেগুলার ডিস্টেন্সের ক্ষেত্রে রেগুলারে 100% মাইগ্রেশন চায়, ডিস্টেন্সের ক্ষেত্রে কিন্তু সব জায়গায় মাইগ্রেশন চায় না। এবার একটা কথা হচ্ছে হোয়েন ইটস নিডেড, মোস্ট ইম্পর্টেন্ট 3 নম্বর পয়েন্ট, কারণ এই 3 নম্বরের জন্য আপনি মেবি
পিজি অ্যাডমিশনের সিট ক্যান্সেল হয়ে যেতে পারে আপনার। কেন বলছি, লাস্ট ইয়ার এগুলো হয়েছে তাই বলছি। অ্যাকচুয়ালি ওয়েন ইটস নিডেড, এটা কখন দরকার পড়ে, মানে আমি আজকের গ্র্যাজুয়েশন হয়ে গেলাম, আমি আজকেরই মাইগ্রেশনের জন্য অ্যাপ্লাই করবো, যদি আমার তাড়া না থাকে, যদি আমার অন্য ইউনিভার্সিটি চাইছে না, একদমই করব না। অর্থাৎ আমার যখন অন্য ইউনিভার্সিটি চাইছে যে তোমার এবার মাইগ্রেশন দেওয়ার সময় হয়েছে, তোমাকে এবার রেজিস্ট্রেশন করতে হবে, তখনই আমি মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করব। আমি মানে হুট করে হঠাৎ করে গিয়ে মাইগ্রেশন সার্টিফিকেট অ্যাপ্লাই করবো না। এর কারণ কি, অ্যাকচুয়ালি যেটা হয়, সাধারণত ধরুন আপনি আজকের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে গ্র্যাজুয়েশন করেছেন, কিন্তু আপনি ধরুন পিজি চান্স পেয়েছেন ধরুন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, আপনি মোটামুটিভাবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছেন। এবার আপনি ভাবছেন যে তার মানে আমি তো বিইউতে ভর্তি হয়ে গেছি, আমার মাইগ্রেশন লাগবে, মাইগ্রেশনটা আমি অ্যাপ্লাই করে দিই। অ্যাপ্লাই আপনি করে দিলেন, আপনি মাইগ্রেট হয়ে গেলেন, কিন্তু আপনার ইচ্ছা ছিল যে আমি প্রথম চয়েস আমার ক্যালকাটা ইউনিভার্সিটি। আপনি দেখলেন যে এক মাস দু মাস পর একদম লাস্ট যখন সিটগুলো ধরতে গেলে ফাঁকা থাকে, সেরকম কোনো একটা সময় সিটটা ফাঁকা রয়ে গেল উইশ লিস্টের মাধ্যমে বা বিভিন্ন একদম লাস্ট লিস্ট ধরতে গেলে সেই লিস্টেতে আপনার নামটা চলে এলো, এবং আপনি তো 80% ক্যাটাগরি আন্ডারে আছেন, যেহেতু আপনি সিউ স্টুডেন্টস, সিউতেই অ্যাপ্লাই করেছিলেন, আর বিউটা হচ্ছে আপনার তো 20% ক্যাটাগরি, কারণ আপনি একটা আদার্স ইউনিভার্সিটি। কিন্তু যেহেতু আপনি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে মাইগ্রেশন নিয়ে নিয়েছেন এবং আপনি বর্ধমানে ভর্তি হয়ে গেছেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যেহেতু আপনি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে মাইগ্রেশন নিয়ে নিয়েছেন, আপনি কিন্তু ক্যালকাটার আর 80%-এর মধ্যে পড়ছেন না, যতই আপনি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজ থেকে পাস আউট হন না কেন। বোঝা গেল, ধরুন আপনি আজকে বাঁকুড়া ইউনিভার্সিটি স্টুডেন্টস, আপনার প্রথম চয়েস বাঁকুড়া, কিন্তু আপনি ধরুন চান্স পেয়ে গেছেন রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটিতে, আপনি চান্স পেয়ে গেছেন, আপনি ভাবছেন যে আমি চান্স পেয়ে গেছি, ভর্তি হয়ে গেছি, ঠিক আছে বাঁকুড়ায় চান্স পেলে আপনার লাক খারাপ, তাহলে মাইগ্রেশনটা অ্যাপ্লাই করে দিই। লাস্টে গিয়ে দেখলেন আপনি চান্স পেলেন 80% কোটাতে, হোম ইউনিভার্সিটি কোটাতে, কিন্তু আপনার যদি মাইগ্রেশনটা যেহেতু আপনি অ্যাপ্লাই করে ফেলেছেন, আপনাকে ইউনিভার্সিটি মাইগ্রেট করে দিয়েছে, আপনি 20% কোটাতে চলে আসলেন। বোঝা গেল, তার ফলে হুটোপাটা করে আমাকে এই মাইগ্রেশন সার্টিফিকেট অ্যাপ্লাই করলে চলবে না, ঠান্ডা মাথায় অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু প্রসিডিওরে প্রসেস ওয়াইজ পুরো জিনিসটা যায়। এবার এখানে ব্যাপার আছে, ধরুন যে আজকে MBA-তে চান্স পেয়ে গেছে, বা ধরুন অন্যান্য প্রফেশনাল কোর্স, MS-এ চান্স পেয়েছে, বা MTech-এ চান্স পেয়েছে, বা অন্য কোনো কোর্সে চান্স পেয়েছে, তার ধরুন দরকার, তার ইউনিভার্সিটি বলে দিচ্ছে না আমাকে মাইগ্রেশনটা দাও, এই সময়ের মধ্যে মাইগ্রেশনটা দাও, তাকে তো ইমিডিয়েটলি এটাকে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ আপনি যে ইনস্টিটিউটে A থেকে যে B-তে গেছেন, B যখনই চাইবে আপনি তখনই আবেদন করবেন। বোঝা গেল, যদি B বলে আমার এক্ষুনি লাগবে, তাহলে আপনি এক্ষুনি আবেদন করবেন, যদি B এখন কিছু বলছে না, তাহলে কোনো আবেদন করার এখন তাড়াগুড়ো কিচ্ছু নেই। এমনি মাইগ্রেশন আবেদন করতে গেলে অনেক লম্বা লাইন পড়ে, যেখানে অফলাইন হয়, যে কিছু কিছু জায়গায় অনলাইনেও এখন বর্তমানে অ্যাপ্লাই করা যায়। এবং এই মাইগ্রেশন সাধারণত কখন লাগে, অ্যাকচুয়ালি ভর্তির ঠিক 6 মাস থেকে 1 বছর পরে, তারপরে গিয়ে মাইগ্রেশন লাগে। মানে আপনারা ধরুন যারা আজকের এই 22-এ পাস আউট হবেন, তাদের মাইগ্রেশন লাগবে 23-এ গিয়ে, মানে যে সময় রেজিস্ট্রেশন হবে সেই সময় লাগবে, বা 22-এর লাস্টে গিয়ে লাগবে। তার ফলে কোনো তাড়াগুড়ো নেই। ইউনিভার্সিটির তরফ থেকে এই যে বি ইউনিভার্সিটি যেটাতে আপনি ভর্তি হয়েছেন, এ নোটিশ দেবে, এ বলবে যে এবার মাইগ্রেশন দাও যারা আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টস আছো, কারণ তোমাদের রেজিস্ট্রেশন হবে তখন, এবং তারা একটা টাইম দিয়ে দেয়, কোনো চিন্তা নেই, তারা একটা 1 মাস 15 দিন 2 মাস একটা রেজিস্ট্রেশন প্রসিডিওর একটা টাইমে চলে, কারণ সে ইউনিভার্সিটিও খুব ভালো করে জানে যে অন্য ইউনিভার্সিটি থেকে তাকে মাইগ্রেশন আনতে হবে। এবার কথা হচ্ছে, এই যে বি যখন বলে দিল, তখন আপনি মাইগ্রেশনের জন্য আবেদন করছেন এবং প্রপার যা যা ডকুমেন্টস দিয়ে সমস্ত কিছু দিয়ে আবেদন করছেন, এবং তখন আপনার অলরেডি ক্লাসও চলছে, এবং এই আবেদনটা করার পর আপনি মাইগ্রেশন পেয়ে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নিচ্ছেন বি এর আন্ডারে। আবার বি থেকে যখন আপনি ধরুন সিতে চলে গেলেন, মেবি অনেকেই আছে বা মাস্টার্সের ফার্স্ট ইয়ারটা পড়ে সেকেন্ড ইয়ারটা অন্য কোনো প্রফেশনাল কোর্সে চলে যায়, BEd-এ ভর্তি হয়ে পরে MA-তে সুইচ করে, প্রচুর স্টুডেন্টস আছে, তাদের আবার তখন এই বি থেকে মাইগ্রেশন লাগবে যখনই তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা চলে এলো। বোঝা গেল। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এই যে যারা কলেজে পড়ছে বর্তমানে বা ভর্তি হচ্ছে বা পিজিতে ভর্তি হবেন, আপনারা ধরুন একটা কলেজ থেকে অন্য একটা ইউনিভার্সিটি বা কলেজে শিফট করছেন অনেকেই, কারণ UGC বলে দিয়েছে যে এর মধ্যে শিফট করলে তার টাকাটা যেটা আছে 100% রিফান্ড হবে 31st অক্টোবর, এবং অন্যদিকে ডিসেম্বর, তার মধ্যে 1000 টাকা ম্যাক্সিমাম কাটা যাবে। অনেক স্টুডেন্টস আছে তারা কিন্তু এক কলেজ থেকে অন্য কলেজে যাচ্ছে, অনেক পিজি স্টুডেন্টস পাবেন আপনারা যারা এক ইউনিভার্সিটি থেকে অন্য ইউনিভার্সিটি যাচ্ছে,
পিজি স্টুডেন্টসদের কিন্তু সেই সময় মাইগ্রেশন লাগবে না, ভর্তির সময় মাইগ্রেশন সার্টিফিকেট লাগে না, বোঝা গেল? এবং যারা কলেজে পড়ছেন আপনারাও ধরুন আজকের মানে মাইগ্রেশন সার্টিফিকেট আপনাদের সেই সময় আলটিমেটলি মেবি আপনি সিউন আন্ডারে ধরুন ভর্তি হয়েছেন, সঙ্গে সঙ্গে যে মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে সেটা নয়। আপনি যদি সিউন আন্ডারে ভর্তি হয়ে গেছেন, সিউন আন্ডারে রেজিস্টার হয়ে গেছেন, রেজিস্ট্রেশন সার্টিফিকেট চলে এসে তারপরে আপনি ধরুন আপনার ইউজি কলেজ চেঞ্জ করছেন, তখন মাইগ্রেশন লাগবে, বোঝা গেল? আচ্ছা, এবার যদি চলে আসি মোস্ট আরেকটি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা স্টুডেন্টসদের কাজে লাগবে মাইগ্রেশন নিন আর না নিন, সেটা হচ্ছে কলেজ লিভিং সার্টিফিকেট। এটা কি লাস্ট ইয়ারও বলেছিলাম আমি, অ্যাকচুয়ালি যারা বর্তমানে ফাইনাল সেমিস্টার আপনারা পাস আউট হয়ে গেছেন, যাদের রেজাল্ট বেরোবে বা যাদের রেজাল্ট অলরেডি পাবলিশড হয়ে গেছে, সেই সমস্ত স্টুডেন্টস যারা রয়েছেন বা পার্ট থ্রি স্টুডেন্টস আছে যারা, তারা সবাই দায়িত্ব করে কলেজ থেকে কলেজ লিভিং সার্টিফিকেটটা কালেক্ট করবেন। এই কলেজ লিভিং সার্টিফিকেট কী? কলেজ লিভিং সার্টিফিকেট অ্যাকচুয়ালি প্রিন্সিপাল ইস্যু করে, এবং এখানে অ্যাকচুয়ালি থাকে যে এই যে আপনি ধরুন একটা ধরুন ইউজি ধরুন বেঙ্গলিতে আপনি ধরুন একটা বা পাসে বা জেনারেলে ধরুন আপনি আজকে গ্র্যাজুয়েশন করেছেন, এই কলেজ লিভিং সার্টিফিকেট মানে কি? কলেজ আপনাকে বলছে যে এই ছেলেটি বা এই মেয়েটি সে মোটামুটি আমার মানে সে মোটামুটি কি 100% সে আমার কলেজ থেকে পাস আউট, তাই তাকে আমরা কিন্তু লিভিং সার্টিফিকেট দিচ্ছি, বোঝা গেল? অর্থাৎ তার অব্যাহতি সার্টিফিকেট দিচ্ছি, ঠিক আছে? মানে এই সার্টিফিকেটটা আপনার খুব জরুরি। এর মধ্যে কী কী থাকে? এক হচ্ছে প্রিন্সিপালের সিগনেচার করা একটা কাগজ, একটা সার্টিফিকেট থাকবে, সেখানে লিভ সার্টিফিকেট থাকবে যে টোটাল কোর্স কমপ্লিট, ইভেন সেখানে এটাও থাকে যে সে কোন ক্লাসে পাস করেছে, কারণ এই সার্টিফিকেটটা অনেক জায়গায় কাজে লাগে। তার সাথে থাকবে হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট। এই ক্যারেক্টার সার্টিফিকেটটা কিন্তু অনেক প্রাইভেট কোম্পানিও চায় যে লাস্ট ইনস্টিটিউট যেখান থেকে আপনি পাস আউট হয়েছেন সেখান থেকে একটা ক্যারেক্টার সার্টিফিকেট বা একটা ডকুমেন্টস আপনি দিন। তাই এই ক্যারেক্টার সার্টিফিকেটটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা স্কুলেতেও কালেক্ট করেছিলাম 8-এ, 10-এ বা 12-এর সময়। তো এই সার্টিফিকেটটা আপনাকে কালেক্ট করতে হচ্ছে। শুধুমাত্র এখানে নয়, অনেক ইউনিভার্সিটি আছে যারা কিন্তু মাইগ্রেশনের সময় এই ক্যারেক্টার সার্টিফিকেট বা কলেজ লিভিং সার্টিফিকেট চায়। অনেক ইউনিভার্সিটি আছে, যেমন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, এরকম প্রচুর ইউনিভার্সিটি পাবেন যারা কিন্তু আলাদা করে বলে দেয় যে অরিজিনাল জমা করতে হবে কলেজ লিভিং সার্টিফিকেট, বোঝা গেল? তো তার ফলে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং এগুলো সমস্ত রকমের যেরম যেরম পাবেন সব জেরক্স করে রাখবেন অনেক কটা করে। আচ্ছা, তার পরবর্তী ধরুন যেটা আছে সেটা হচ্ছে ডকুমেন্টস। আচ্ছা, এবার আরেকটা বলে দিই, কলেজ লিভিং সার্টিফিকেট কিন্তু সবাই তুলবেন, সেটা আপনি মাস্টার্স করছেন বা অন্য কোনো কোর্স করছেন কি করছেন না, এই সার্টিফিকেটটা সবাই কিন্তু তুলে রাখবেন অতি অবশ্যই। মেয়ে মনে হয় 100 টাকা মতন পেমেন্ট করতে হয়। আচ্ছা, এবার চলে আসি ডকুমেন্টস। ডকুমেন্টস সাধারণত কী লাগে? আপনি যে পাস আউট হয়ে গেছেন, আপনার যে আলটিমেটলি গ্র্যাজুয়েশন কমপ্লিট বা মাস্টার্স কমপ্লিট যেটার পর আপনি পড়ছেন, সেই মার্কশিটটা আপনাকে রাখতে হবে, তার জেরক্স কপিটা অ্যাটাচ করতে হয় ডকুমেন্টের সাথে। রেজিস্ট্রেশন, এই যে সমস্ত কিছু মূলে রেজিস্ট্রেশন, যেটা আমি বললাম এই যে রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আপনাকে অ্যাটাচ করতে হবে, এবং তার সাথে অনেকে অনেক ইউনিভার্সিটি আই কার্ড চায়, কলেজে সবার আই কার্ড আছে, আই কার্ডটা আপনাকে রাখতে হচ্ছে, এবং ডিমান্ড ড্রাফট। ডিমান্ড ড্রাফট মানে কি? একটা পেমেন্ট করতে হয়, কোথাও 200 টাকা, কোথাও 100 টাকা, কোথাও 70 টাকা, কোথাও 300 টাকা, এরকমভাবে আলাদা আলাদা পেমেন্ট আছে ইউনিভার্সিটি হয়, সেগুলো আপনাকে করতে হবে। যদি কারো আর্জেন্সি থাকে তাহলে একটু বেশি টাকা পেমেন্ট করতে হয়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মাইগ্রেশন সার্টিফিকেট পাওয়া যায়, কারণ অনেকেই বিদেশে পড়তে যায় যারা, তাদের ওই আর্জেন্সির মধ্যে চলে আসে। আরেকটা কথা বলে দিই আমি, যখন আপনারা ধরুন অ্যাপ্লাই করছেন এগুলো তো জেরক্স দিচ্ছেন, এই মাইগ্রেশন, রেজিস্ট্রেশন, আইডি কার্ড এবং ডিমান্ড ড্রাফটটা তো আপনাকে অরিজিনালি আপলোড করতে হচ্ছে স্ক্যান করে। ডিমান্ড ড্রাফট মানে কি? ব্যাংকে গিয়ে 200 টাকাটা, যদি 200 টাকা হয় তাহলে 200 আর ব্যাংকের কিছু চার্জেস, সেটা নিয়ে পেমেন্টটা ব্যাংক করলে ব্যাংক আপনাকে একটা কাগজ দেবে। সেই কাগজে যেটা লেখা থাকবে সেটা একদম ওই অ্যাপ্লিকেশানে লেখা আছে যে এই নামে করো, ধরো এই ইউনিভার্সিটি এই নামে করো, পেয়েবেল অ্যাট, অর্থাৎ কোথায় পেয়েবেল হবে, পেয়েবেল অ্যাট কলকাতা, বাঁকুড়া, বর্ধমান, যেরকম থাকবে সেই অনুযায়ী ডিমান্ড ড্রাফটটা বানাতে হয়। এটা আপনারা অলরেডি অনেকে বানিয়েছেন, সরকারি চাকরি অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে এই ডিডি খুব কাজে লাগে। এবার একটা ব্যাপার হচ্ছে, যখন আপনারা আবেদন করলেন এগুলো জেরক্স দিচ্ছেন, এই যে কলেজ লিভিং সার্টিফিকেট অরিজিনালটা স্ক্যান করছেন, কিন্তু যখন আপনার ওই মাইগ্রেশনটা ডকুমেন্টসগুলো জমা করতে যাচ্ছেন বা মাইগ্রেশনের জন্য একটা ভেরিফিকেশন হবে, সেই সময় কিন্তু আপনার এগুলো অরিজিনালগুলোও লাগে, অর্থাৎ অরিজিনালগুলো আপনার কিন্তু দেখবে। তো তার ফলে অরিজিন যারা আজকে ধরতে গেলে অফলাইনে করছে তারা অতি অবশ্যই অরিজিনালটা ক্যারি করবেন। এবার হচ্ছে হাউ টু অ্যাপ্লাই। মোটামুটি দেখুন, এই অ্যাপ্লাইটা আপনি অনলাইনে করতে পারেন, অফলাইনে করতে পারেন, লাইক কলকাতা বিশ্ববিদ্যালয় আর কল্যাণী ইউনিভার্সিটি, এই দুটোর মাইগ্রেশন কী করে অ্যাপ্লাই করতে হয় আমি অলরেডি ভিডিও করেছি, একটু দেখে নেবেন। অন্যান্য ইউনিভার্সিটির একদম সেম প্রসিডিওর, জাস্ট আপনার নাম, বাবার নাম, আপনার কলেজের নাম, আপনার কলেজের অ্যাড্রেস,
রেজিস্ট্রেশন নাম্বার, কোন ইয়ারে পাস আউট হয়েছেন, এই সমস্ত কিছু দিতে হয়। আর একটা ইম্পর্টেন্ট, সিউর ক্ষেত্রে লাগে, কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রেও লাগে, সেটা হচ্ছে ওই যে ফর্মটা থাকবে না, যে ফর্মটা আপনি আলটিমেটলি ফিল আপ করছেন, সেই ফর্মটা নিচের দিকে থাকে হচ্ছে প্রিন্সিপালের একটা স্ট্যাম্প এবং সিগনেচার। এটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ সেখানে কিন্তু ওই প্রিন্সিপালের সিগনেচার এবং স্ট্যাম্পটা আপনাকে করিয়ে তারপরেই জমা করতে হচ্ছে। আচ্ছা, এবং অনলাইন অফলাইন এই ক্ষেত্রে কারো কোনো অসুবিধা হলে কোনো ইউনিভার্সিটি ওয়াইজ কমেন্ট সেকশনে জানাবেন। এবার যেটা হচ্ছে ডুয়েল ডিগ্রি, অনেকক্ষণ ধরে ওয়েট করছে। প্রথমত দেখুন, ডুয়েল ডিগ্রি তো আমি বললাম যে ইউজিসি বলে দিয়েছে দুটোই বা ভ্যালু রয়েছে, দুটোই স্টুডেন্টস করতে পারে, কিন্তু এখানে একটা বাধা এসে দাঁড়াবে, সেটা হচ্ছে মাইগ্রেশন। অ্যাকচুয়ালি ডুয়েল ডিগ্রির ক্ষেত্রে যারা রেগুলারে পড়াশোনা করে, যারা তাদের পক্ষে ইম্পসিবল করা ডুয়েল ডিগ্রি। কারণ আমাদের রাজ্যে কি, আমার বিশেষ করে আমাদের রাজ্যে আমি বলছি, আমাদের রাজ্যে কিন্তু রেগুলারে পড়াশোনা করলে মাইগ্রেশন লাগবেই লাগবে। তার ফলে আপনি আজকে ডুয়েল ডিগ্রি করে, ডুয়েল ডিগ্রি যদি করতে চাইছেন, আপনি ধরুন আজকে রেগুলারে ধরুন দুটো এমএ করতে চাইছেন, দুটো এমএ কী করে সম্ভব, কারণ আপনার দুটো জায়গাতেই তো মাইগ্রেশন চাইছে। এবার আপনার তো মাইগ্রেশন একটা সার্টিফিকেট, আর একটা ইউনিভার্সিটি থেকে তো আর একটা ইউনিভার্সিটি ট্রান্সফার হয়, এ থেকে তো আপনি আর বি আর সি এরকম দুটো আলাদা আলাদা ইউনিভার্সিটি ট্রান্সফার হতে পারবেন না। এ থেকে আপনি সিস্টেমেটিকভাবে বিতে ট্রান্সফার হতে পারেন, বি থেকে আপনি সিতে ট্রান্সফার হতে পারেন। তার ফলে এটা একটা বড় প্রবলেম, আমার মনে হয় ইউজিসির এই ক্ষেত্রে অ্যামেন্ডমেন্ট করে এই মাইগ্রেশনটাকে তুলে দেওয়া উচিত, এবং সবথেকে বড় কথা বা এক্ষেত্রে কোনো নতুন কিছু আনা উচিত, কারণ রেগুলারে কোর্স করা প্রায় কার্যত অসম্ভব। এবার ডিস্টেন্স, দেখুন অনেকে আপনারা বলছেন আমি এটার সাথে এটা করবো, আমি এটার সাথে ওটা করবো, আমি এম এর সাথে এটা করবো। আমি তাদেরকে প্রথমে বলি, যেটা যখন ফর্ম ফিল আপ হবে ইউনিভার্সিটি ওয়াইজ, ইউনিভার্সিটির একটা হেল্পলাইন দেবে, হেল্পলাইনে গিয়ে কথা বলুন অথবা ইউনিভার্সিটিতে গিয়ে কথা বলুন, আপনারা কি মাইগ্রেশন লাগে, আপনাদের রেগুলারে তো লাগছেই, ডিস্টেন্সে গিয়ে কথা বলুন, বোঝা গেল? তার ফলে আপনি ডিস্টেন্সে ভর্তি হলেই হবে না, তারা মাইগ্রেশন চাইছে কিনা দেখতে হবে। যে যতদূর আমি জানি, যেমন ইগনু মাইগ্রেশনে মাইগ্রেশন চায় না, তবে কিছু কিছু ইউনিভার্সিটি ডিস্টেন্সও মাইগ্রেশন কিন্তু চায়। তো তার ফলে এই ক্ষেত্রে এটা আপনার দায়িত্ব প্রথমে আজকের এটা ক্ল্যারিফাই করে নেওয়া যে ইউনিভার্সিটি ওয়াইজ মাইগ্রেশন চাইছে কিনা। এবার ধরুন আমার কাছে ডেটা আছে যে কোন ইউনিভার্সিটি মাইগ্রেশন চায়, কোন ইউনিভার্সিটি চায় না, আমি বলবো না ডেটাটা। কেন বলছি, আমি তো স্টুডেন্টসের মাধ্যমে পেয়েছি ডেটাটা। সেকেন্ড জিনিস হচ্ছে, সেই ডেটাটা যখন আপনি যে সময় ভিডিওটা দেখছেন, মেবি সেই সময় ইন্টারপ্রিটেশন হয়ে গেছে, মেবি তখন তারা চাইছে কিন্তু বর্তমানে ধরুন চাইছে না। আমি তার জন্য এটা পুরোটা আপনাদের ওপর ছাড়লাম, আপনারা দায়িত্ব নিয়ে হেল্পলাইনে কথা বলে জেনে নেবেন যে ডিস্টেন্সে আমি পড়ব, আমার কি মাইগ্রেশন লাগবে। যদি বলে লাগবে না, তাহলে তো আপনি ইজিলি ডুয়েল ডিগ্রি অ্যাপ্লাই করতে পারছেন। যদি বলে মাইগ্রেশন লাগবে, তাহলে সেই ইউনিভার্সিটি আপনি পড়তে পারছেন না, কারণ রেগুলারে আপনি অলরেডি মাইগ্রেশন দিয়ে দিয়েছেন। বিএডের ক্ষেত্রেও কিন্তু মাইগ্রেশন লাগে, তবুও কথা বলে নেবেন, আমি বলবো। আচ্ছা, তার পরবর্তী আরেকটা যেটা হচ্ছে যে ডিস্টেন্স কোর্স, আমি যেটা বললাম যে কিছু কিছু ডিস্টেন্সের ক্ষেত্রে রিকোয়ার্ড, এবং আরেকটা হচ্ছে যে ডিপ্লোমা, ডুয়েল ডিগ্রির মধ্যে যেমন একটা কথা উল্লেখ আছে, ডিগ্রি আর ডিপ্লোমা দুটো কোর্স একসাথে করতে পারে। ডিপ্লোমার ক্ষেত্রে কিন্তু মাইগ্রেশন চায় না, কিছু কিছু ছাড়া। তো তার ফলে 99% জায়গায় ডিপ্লোমার ক্ষেত্রে মাইগ্রেশন চায় না, যদিও সেখানেও রেজিস্ট্রেশন করে সেই ইউনিভার্সিটিতে। তো তার ফলে এটা আপনি ডিপ্লোমাটা তো আপনি ইজিলি করতে পারছেন, তবুও বলবো যে হেল্পলাইনে বা ইউনিভার্সিটির সাথে একবার কথা বলে নেবেন। তার ফলে ডুয়েল ডিগ্রি কনসেপ্টটা খুব ভালো কনসেপ্ট, যেটা ইউজিসি বলেছে, সবাই খুব আনন্দিত, কিন্তু এই মাইগ্রেশনে গিয়ে অনেক স্টুডেন্টস কিন্তু আটকে যাবে এই রেগুলার আর ডিস্টেন্সের এই ব্যাপারটাতে। তার ফলে যতদিন অবধি ইউজিসি এই রেগুলার ডিস্টেন্সের ব্যাপারে মাইগ্রেশনটাকে না তোলে বা নতুন অ্যামেন্ড করে, ততদিন অবধি স্টুডেন্টসদের কিন্তু অনেকটা আশাটা আশাই থেকে যাবে। কি মনে হয় কমেন্ট সেকশনে জানাবেন, অনেক বড় ভিডিও করলাম, তবে আশা করি আর কোনো প্রবলেম থাকবে না। মোটামুটি 7টা পয়েন্টই আমি বলে দিলাম, কারোর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।